এরপর আসেন মান্নত। খুব প্রচলিত একটা বিষয় আমাদের মান্নত। আসলে মান্নত কিভাবে করতে আমরা জানি না। গাছে মাছে একটা মান্নত করে বসে থাকি, পরবর্তীতে মান্নত আদায়ের কোনো খবর থাকে না আমাদের। আমরা অনেকে মান্নত করি এইভাবে, যেটা আমাদের ভুল। প্রথম কথা হলো ভাই, মান্নতের ক্ষেত্রে রসুল উৎসাহ প্রদান করেন নাই। প্রথম কথা কি, মান্নতের ক্ষেত্রে রসুল কি উৎসাহ দেন নাই, মান্নত করার জন্য উৎসাহ করেন নাই আমাদেরকে। বরংস বলছেন বেশি করে নেক আমল করো, ওইটার উসিলা দিয়ে দোয়া করো। কিন্তু দুঃখজনক বিষয়, আমরা খালি মান্নত করি। আবার মান্নত করি কিভাবে জানেন, আল্লাহকে ঠেকাইয়া, আল্লাহ যদি তুমি আমাকে এই কাজে সফলতা দেও তাইলে আমি দুইটা রোজা রাখবো, নাইলে রাখতাম না। চিন্তা করছেন আল্লাহ কীভাবে ঠেকাইছে, যদি আমাকে এই কাজে সফলতা দেও তাইলে দুইটা রোজা রাখবো, নাইলে কি। চিন্তা করছেন এইরকমভাবে মান্নত করবেন না, এটা অসুন্দর। আল্লাহকে ঠেকাইয়া দেওয়া হয়, আপনি যদি রোজা রাখেন তাহলে তো ভালো, না রাখলে কি আল্লাহর ক্ষতি আছে, তাইলে এই কথা বলার দরকার কি আমাদের। বরং আপনি যদি মান্নত করেন এভাবে করতে পারেন, যে আল্লাহ আমি আগামীকাল একটা কাজ করার প্ল্যান করছি এবং এই কাজটা যাতে সফল হয় আমি এই জন্য দুই রাকাত নামাজ পড়ব ইনশাল্লাহ, এইভাবে মান্নত করবেন, তখন এই দুই রাকাত নামাজ আপনি পড়বেন, সফল হোক আর না হোক, কাজ সফল হোক আর না হোক আপনি দুই রাকাত নামাজ পড়বেন। আর মিয়া দুই রাকাত নামাজ পড়লে তো সওয়াব আছে, আছে না, কিন্তু আল্লাহকে ঠেকাই দিবেন না, তুমি আমার দিলে আমি দিব, ঠিক না। এটা আমাদের সাথে চলে, কলিমুল্লা সলিমুল্লারে বললো তুমি আমাকে এটা দাও আমি তোমাকে ওইটা দিব, আল্লাহর সাথে এটা চলে না, ঠিক না। তাহলে আমরা মান্নতটা কিভাবে করব, যদি করতে হয় প্রথম কথা মান্নত করার দরকার নাই, এটা রসুল পছন্দ করেন নাই, উৎসাহ প্রদান করেন নাই। তবে এটা জায়েজ আছে শরীয়তে, মান্নত করা জায়েজ আছে, যেহেতু জায়েজ আছে প্রয়োজনে করবেন, তবে আল্লাহকে ঠেকায় না, আল্লাহ আমি আগামীকাল যদি কাজটা সফল হই অথবা আমি এটা করব, আমি দুই রাকাত নামাজ পড়ব অথবা আমি 10 জন মিসকিনকে খাওয়াইব, যে কোনো আপনি যেইটাই বলেন, হ্যাঁ আমি করব, তুমি আমাকে কাজে সফলতা দিও, এইটা বলবেন। আচ্ছা, মান্নতের টাকা কোথায় দিবেন, যদি কেউ মান্নত করে আল্লাহ আমি তোমার রাস্তায় 1000 টাকা দিব, কোথায় দিবেন, মসজিদে? না, মান্নতের টাকা মসজিদে দিবেন না, মান্নতের টাকা গরিব মিসকিনদেরকে দিবেন, ক্লিয়ার। কোনো মান্নতের টাকা মসজিদে দিবেন না, গরিব মিসকিনকে দিবেন। তবে যদি কেউ বলার সময় এটা বলে দেয় স্পষ্ট করে যে আমি তোমার ঘর মসজিদে দিব, তখন সেটা মসজিদে দিবেন। আর যদি মসজিদের কথা উল্লেখ না থাকে মান্নতের সময়, তখন মসজিদে দিবেন না, সেটা গরিবদেরকে দিয়ে দিবেন।